তোমরা একদম ঠিক দেখেছো যে মাত্র 6টি প্রশ্ন পড়ে যাও, অবশ্যই তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে, একদম মাস্টার প্ল্যান অনুযায়ী। বোঝা গেল? তার বাইরে কোনো প্রশ্ন করা লাগবে না। সেই বলছি, প্রথমে তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, আর যদি তোমরা কলেজে গ্রুপ বানিয়ে থাকো সেই গ্রুপে অবশ্যই শেয়ার করবে। বোঝা গেল? তাহলে প্রশ্নগুলি একটু লেখো। প্রথম প্রশ্ন দেখেছি, বাংলা বানান বিবর্তনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, রামমোহনের অবদান আর রবীন্দ্রনাথ ঠাকুর, তিনটে প্রশ্ন ভালো করে পড়েছো। পরের প্রশ্ন তোমরা করছো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানান বিধি যে কোনো পাঁচটি সূত্র ভালো করে করতে হবে। পরের প্রশ্ন করবে, বানানের বিবর্তন বলতে কি বোঝো, বাংলা বানানের বিবর্তন ধারা সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো। পরের প্রশ্ন তোমাদের দেব প্র্যাকটিসের জন্য। পরের প্রশ্ন, প্র্যাকটিস কি করবে, না আইপিএ আর রোমিও, আইপিএ আর রোমিও যে কোনো একটা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, হয় আইপিএ আর নাই রোমিও, যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করে যাও। আমি বলবো আইপিএ টা ভালো করে যাও, অবশ্যই করে, ঠিক আছে, এগুলো ভালো করে পড়ো। এবার 1 নম্বর মডিউল থেকে তোমরা জানো তোমাদের আছে শিরোনাম সহ গল্প রচনা আর প্রবন্ধ, এর কিন্তু কোনো সাজেশন হয় না, এর জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে কিভাবে শুরু করব আর কিভাবে একটার পর একটা লাইন লিখে যাব আর এবং কিভাবে শেষ করব। এই এটা জানতে পারলে তোমরা অবশ্যই এ টু জেড লিখতে পারবে, এবং আমি বলবো যাই পারুক না কেন তোমরা এ টু জেড লিখবে, 300 শব্দে ভালো করে লিখবে, 300 শব্দে ভালো করে লিখবে, কেউ ছাড়বে না এটা, কিন্তু বোঝা গেল, কেউ ছাড়বে না, অবশ্যই লিখে আসবে। আর যে প্রশ্ন হবে তোমরা একটু বুঝে লিখবে, কেউ মনে করবে না যে প্রশ্ন কঠিন হয়েছে, সহজ ভেবেই প্রশ্নগুলি উত্তর দিয়ে আসবে, ঠিক আছে। এবারে যে প্রশ্নগুলি দিলাম ওই প্রশ্নগুলিতে শুধুমাত্র 10 নম্বর জন্য, এবারে 5 নম্বর জন্য কিছু অতিরিক্ত ভাবে লেখো, কারণ 5 নম্বর এবং একই সাজেশন হয় না তোমরা জানো, তবে আমি ধরে ধরে দিচ্ছি সেইগুলো করো, তার বাইরে করতে হবে না। তাহলে প্রশ্নগুলি একটু লেখো 5 নম্বর জন্য, একের দাগে তোমরা প্রশ্ন লেখো 5 নম্বর জন্য। 5 নম্বর জন্য একের দাগে লিখবে, নিচের বর্ণগুলি আইপিএ লেখো, সেই বর্ণগুলি কি, আমি কয়েকটা বর্ণ বলছি সেইগুলো লিখে নাও, উমো ইও তালবেশ পেটকারা মদনেশ হ রিকার ঐকার মধ্যাহ্ন অন্তেস্ত দন্তেশ ওকার ও ও ওকার অকার না অ আ অরা না ওকার ও ও, ঠিক আছে, মো ডয়েশর ক দন্তেন্ন মধ্যাহ্ন, এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও আইপিএ এর জন্য, 5 নম্বরের জন্য করে যাও আইপিএ 5 নম্বরের জন্য। এবারে পরের প্রশ্ন থাকবে, নিচে শব্দগুলি শুদ্ধ রূপটি চিহ্নিত করো, মানে যেটা ঠিক সেটা তোমাদেরকে সঠিকভাবে লিখতে হবে, আর আমি নিচে দিয়ে দিচ্ছি ওইগুলো দেখে নাও, লেখা দিয়ে দিচ্ছি ওইগুলো দেখে নাও, ওই ওইখান থেকেই আসবে, তার বাইরে কিছু করতে হবে না, নিচে লেখা দিয়ে দিলাম ওর মধ্যেই আসবে বা ওই রকম প্যাটার্নে আসবে, বোঝা গেল। এবারে আরো 5 নম্বর তোমাদের প্রশ্ন পড়ে, তার জন্য কয়েকটি লিখে নাও, ব্যক্তিগত প্রবন্ধের রচনার বৈশিষ্ট্য, অনুগল্পের বৈশিষ্ট্য, সামাজিক গল্পের বৈশিষ্ট্য, বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণের সমস্যা, রোমিও বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সাদৃশ্য ও বৈসাদৃশ্য। পরের প্রশ্ন, বৈদেশিক শব্দের বাংলা প্রতিবন্ধীকরণের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ। পরের প্রশ্ন, রোমিও বর্ণমালায় দীর্ঘস্বরের বর্ণীকরণ পদ্ধতি, এটা হচ্ছে দৃষ্টিহীনদের জন্য, যারা দৃষ্টিহীন তাদের জন্য। পরের প্রশ্ন, কর্ষয় কি কয় দীর্ঘ কি এর ব্যবহার, তোমার 3টে 4টে স্টার মেনে নাও, কর্ষয় কি কয় দীর্ঘ কি। পরের প্রশ্ন, ছন্দ তৎসম বলতে কি বোঝো। পরের প্রশ্ন, বাংলা বানানের ক্ষেত্রে বড় সমস্যা কি। পরের প্রশ্ন, বিদেশি শব্দের বানান বিধি। পরের প্রশ্ন, তৎসম ও তদ্ভব শব্দের বানান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ। পরের প্রশ্ন, 3টে স্বরের ব্যবহার, অর্থাৎ তালবের স্ব পেটকারে মনের স্ব দন্তের স্ব, 3টের ব্যবহার কিভাবে লিখতে হবে বা এর ব্যবহার কি সেই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে, এই কটা প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন করা যাবে না, বোঝা গেল। তো লাস্ট ফাইনাল সাজেশন এই পর্যন্ত শেষ করছি, বেশি বড় করে তোমরা নিজেরাই বিরক্ত হয়ে যাবে, ফাইনাল সাজেশন বেশি বড় করলে হবে না, সেই বলছি এই পর্যন্ত শেষ করলাম, ভিডিওটি ভালো নয় ভালো লাগাতে হবে, এবার আকর্ষণীয় যে প্রশ্নগুলি দিলাম যত্ন সহকারে পড়তে হবে।
আর সঙ্গে করতে হবে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিতে হবে, আর অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।